নতুন বছর পড়ে গেছে কিন্তু কাশি সারছে না কাছে কাস্তে দম বেরিয়ে যাওয়ার উপক্রম কেন হচ্ছে এই কাশি কিভাবে এর প্রতিকার আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করব আজকে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট পল্মোনোলজিস্ট এবং ইনস্টিটিউট অফ পালমো কেয়ার অ্যান্ড রিসার্চের অধিকর্তা ডক্টর পার্থ সারথী ভট্টাচার্যকে নমস্কার আমি ডক্টর পার্থ সারথী ভট্টাচার্য আমি একজন ফুসফুসের ডাক্তার যাকে আজকাল ভালো ভাষায় তথাকথিত বলে পালমোনোলজিস্ট তো আজকে এই নতুন বছরের শুরুতে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই আজকের বিষয় কাশিটা একটা শব্দ না কাশিটা একটা প্রক্রিয়া কাশি শুরুতে যে মানুষটা কাশছেন তিনি লম্বা একটা শ্বাস নেন তারপরে কি হয় তার যে আমাদের এখানে গ্লটিস আছে যেটা না করে শব্দ বেরোয় সেটা বন্ধ হয়ে যায় মানে আমাদের শ্বাসানিতে ঢোকার রাস্তাটা বন্ধ হয়ে যায় আর সেই সময় পেশেন্ট জোরে শ্বাস ছাড়েন আর হঠাৎ করে ওটা খোলার জন্য দুমগড় অনেকটা বাতাস বেরোয় একটা বড় শব্দ হয় এটা হচ্ছে কাশির মেকানিজম কাশি কিন্তু স্বাভাবিক আমাদের সকলেরই হয় এবং কাশির একটা প্রয়োজনীয়তাও আছে কাশি হলে কী হয় আমাদের যে ছোটো ছোটো ধুলি কণা টনা ঢোকে সেগুলো আমাদের শ্বাসনালী থেকে বেরিয়ে যেতে পারে কাশি আমাদের শরীরের জন্য ভালো এবং মাঝে মাঝে দু একবার কাশি হওয়াটা কোনো খারাপ জিনিস নয় কিন্তু কাশি যখন একটা কষ্টের কারণ হয় তখন বুঝতে হবে যে নিশ্চয়ই কোনো অসুখ হয়েছে বা কোনো অসুবিধা হয়েছে আমাদের শরীরে বিশেষ করে আমাদের নাকে গলায় শ্বাসনালিতে লাংসের ভেতরে লাংসের বাইরে নানা জায়গায় কাফ রিসেপ্টার বলে একটা জিনিস আছে এমনকি চামড়াতেও আছে অনেকে দেখবেন ঠান্ডা জলে স্নান করলে কাশেন তো চামড়াতে কাফ রিসেপ্টার রয়েছে এই কাফ রিসেপ্টার হচ্ছে একটা স্ট্রাকচার যেটা কিনা না ইরিটেটেড হলে আমাদের কাশি হয় সো এই যে কাশিটা হয় কী করে কাফ রিসেপ্টারটা ইরিটেটেড হলে সেই সিগনালটা আমাদের ব্রেনে একটা জায়গায় চলে যায় সেই ব্রেন থেকে সিগনাল আসে এবার কাশো তখন শরীরের সমস্ত সিস্টেম যারা কাশি তৈরি করে যেমন আমি বললাম না যে লম্বা শ্বাস নেওয়া হলো গট গটিস ইজ ক্লোজ হলো এবার এবার জোরে ফোর্স এক্সপিরেশন হলো হঠাৎ করে গ্লটিস স্কুলে গেল ধুম করে আমার ছিল এই পুরো ঘটনাটা প্রক্রিয়াটা ঘটে তো এই যে এই পুরো প্রক্রিয়াটা ঘটে এটা এইভাবেই নিয়ন্ত্রিত হয় আসলে আমরা ব্রেন দিয়েই সব করি এই ব্রেনে কাপ সেন্টার হচ্ছে সব থেকে মানে বেশি দায়ী যদি কাপ সেন্টারকে ঠান্ডা দিতে পারি কাশির কারণ থাকলেও কাশি নাও হতে পারে তো এই কাপ সেন্টার আমাদের ইরিটেটেড হচ্ছে সেই জন্য কাশি হচ্ছে এটা হচ্ছে পরবর্তী প্রক্রিয়া যেটা আমাদের বোঝা দরকার এই যে রিসেপ্টার্সগুলো আছে এগুলো আমাদের শ্বাসনালীতে খুব বেশি পরিমাণে থাকে এই রিসেপ্টার্সগুলো আমাদের গলায় নাকের পেছনে প্রচুর পরিমাণে থাকে আর এই রিসেপ্টার্সগুলো লাংসের ভেতরেও থাকে এখন এক একটা অসুখে এক এক সময় এক এক ধরনের রিসেপ্টার্স লাংয়ের এক এক জায়গায় বা এই শ্বাসনালির এক এক জায়গায় ডিস্টার্ব হয় ইরিটেটেড হয় স্টিমুলেটেড হয় কাফ রিফ্লেক্স তখন কাশি হয় তো সেই জন্য আমরা নানা অসুখেই কাশি পাই ফুসফুসের যে কোনো অসুখেই কাশি হতে পারে আবার ফুসফুসে অসুখ নয় সেরম ক্ষেত্রেও প্রচুর কাশি হয় এইটা আমাদের বুঝতে হবে এই যে কাফ রিসেপ্টাসটা স্টিমুরের হচ্ছে সেটা আবার কিছু ব্যাপার আছে আজকাল আপনি লক্ষ্য করবেন কি একজন কাশতে শুরু করলো তার কাশি আর থামতেই চায় না কাসছে কাশছে কাশছে আবার কাসছে একবার কাশি শুরু হলে কাশতে কাশতে লোকে অজ্ঞানও হয়ে যাচ্ছে তাকে ওষুধ দেওয়া হচ্ছে কাশি কমছে না এরকম সমস্যা আমরা প্রায়ই দেখি আবার এই যে যখন এই সমস্যাটা দেখি তখন আমাদের ভাবতে হয় তাহলে কাশিটা কেন হচ্ছে কোন জায়গা থেকে হচ্ছে সম্ভবত কি ধরনের রিসেপ্টার ইরিটেটেড হচ্ছে এখানে আরেকটু বোঝার ব্যাপার আছে যদি আপনি রোজ একই কাজ করেন না ধরুন সকালে ঘুম থেকে উঠে রোজ আপনি দাঁত মাজেন আপনি যদি সকাল হলো ঘুম থেকে উঠলেন অথচ দাঁত মারছেন না আপনার শরীরটা অস্থির অস্থির করবে তেমনি যে কাফ রিসেপ্টার আছে ওরা ইরিটেটেড হয়ে এমন একটা অবস্থায় পৌঁছে যায় যে ওরা ওই কাশি তৈরি করতেই পছন্দ করে কাশি তৈরি হচ্ছে না এই ব্যাপারটা ওদের জন্য অস্বাভাবিক এবং ওদের যে কাশি তৈরি হওয়ার জন্য যে ক্ষেপে যাওয়া রেগে যাওয়া বা মানে ধরুন সিগনাল পাঠানো তার একটা থ্রেশহোল্ড থাকে মানে ধরুন আমি একজন কাউকে একটু চুলকালাম অল্প চুলকালে সে পাতা দিল না যখন একটু জোরে চুলকালাম সে হাতটা ছুঁড়ে মারলো তেমনি কাফ রিসেপ্টার্সগুলো একটা সময় সিগনাল পাঠাতে শুরু করে ওই সিগনাল পাঠানোর লেভেলটা কমে যায় আমরা বলি থ্রেশহহোল্ডটা কমে আর ওদের থ্রেসল কমে যায় সেই জন্য সহজে কাশি হতে শুরু করে আবার কাশির জন্য একজনের কাশি হওয়ার কারণ চলে গেছে তবু সে কাশছে তার কারণ ওই যে যেখান থেকে কাশি তৈরি হচ্ছে সেখানে একটা মানে একটা সিগনালের সার্কিট তৈরি হচ্ছে নিজেকেই নিজে স্টিমুলেট করে যাচ্ছে কাশতে কাস্তে অভ্যেস হয়ে গেছে কাশি ও না কেসে থাকতে পারছে না তো সেখানেও কাশি হতে শুরু হয়ে গেছে তো এটাও আমাদের বুঝতে হবে কাশি মানেই এই যে অসুখ আছে তা নয় এমনও হতে পারে অসুখটা সেরে গেছে কিন্তু কাফ রিসেপ্টাররা অভ্যস্ত হয়ে গেছে এবং ওই লোকাল এলাকায় কিছু রিফ্লেক্স তৈরি হচ্ছে আমরা আমাদের ভাষায় বলি অ্যান্টিড্রোমিক রিফ্লেক্স হ্যাঁ সেই রিফ্লেক্স তৈরি হয়ে গেছে যার জন্য কাশিটা পারপেচুয়েট করছে কাশিটা চলছে এই যে আমি কাশছি তো এই কাশিটা আমাকে বেশ ভাবিয়েছে হলো কি হলো কাশি হলে লোকে কি ভাবে সাধারণ লোক ভাবে রে বাবা কোনো অসুখ হলো না তো নিউমোনিয়া হয়ে গেল না তো টিবি হয়ে গেলো না তো যারা একটু বয়স হয়েছে সিগারেট টিগারেট খান তারা হবে রে বাবা ক্যান্সার ট্যান্সার হয়ে গেল না তো মানে কাশি হলে কিন্তু অনেক চিন্তার কারণ হতে পারে তো আমার কাশিটা কদিন আগে শুরু হয়েছে হঠাৎ একদিন ঠান্ডা লেগে গেলো তো ঠান্ডা লাগার পরে আমার নাক দিয়ে একটু জল ঝরলো তারপর থেকে আমার কাশিটা শুরু হলো এবং কাশিটা এখনও কমে গিয়েও চলছে এই কাশিটার কারণ একটা অদ্ভুত এই যে আমার নাক দিয়ে জল ঝরেছিল সেটা কমে গেছে কিন্তু আমার কাশিটা এখনও চলছে আমি টেস্ট করে দেখেছি আমার বুকে কোনো দোষ নেই তাহলে এই কাশিটা হচ্ছে কোথায় আমার নাকের যে জলটা মানে যে নাকের যে সিক্রিশনটা সেটা কমেছে কিন্তু সম্পূর্ণ সারেনি সেটা এখন পেছন দিকে গিয়ে আমার ফ্যারিংসে গিয়ে মাঝে মাঝে চুল কাটছে এবং সেটাকে আমরা বলি পোস্ট নাসাল ড্রিপ এই পোস্ট নাসাল ড্রিপের জন্য আমার কাশি হচ্ছে আমি এখন এই পোস্ট নাসাল ড্রিপটা যদি বন্ধ করতে পারি আমার কাশিটা কমে যাবে আমি ওষুধ খেলেই পোস্ট নাসাল ড্রিপ কমে যাবে আজকে সকালে ওষুধটা খাইনি সেই জন্য এখন মাঝে মাঝে কাশছে তো এই যে কাশিটা হচ্ছে এটা কিন্তু খুব খারাপ কাশি নয় কিন্তু এই কাশিটা আমাকে ইরিটেট করছে এই কাশিটা চলতে থাকবে যদি না আমি এটাকে ভালো করে থামাই তো এরকম একটা কাশির পরিস্থিতি এই শীতের শুরুতে অনেক লোকের হয় যেটা খারাপ নয় এবং এই সব রুগীদের অনেকের অ্যালার্জি থেকে হয় অ্যালার্জির জন্য নাকে জল পড়ে এবং অ্যালার্জির জন্য আপনারা জানেন অধিকাংশ ক্ষেত্রে অ্যাসমার কারণে অ্যালার্জি এদের অনেকের অ্যাসমাও থাকে সুতরাং এই যে নাকে জল পড়ে পোস্ট নাসাল রিপ আমরা বলি অ্যালার্জির জন্য হাওয়া সেটাকে বলি অ্যালার্জিক রাইনাইটিস তাদের অনেকের কিন্তু সঙ্গে কাশির সঙ্গে অ্যাজমা লুকিয়ে থাকে শ্বাসকষ্ট লুকিয়ে থাকে সেই জন্য এদের ভালো করে দেখা উচিত অ্যাজমা আছে কি নেই এবং এই যে অ্যাজমা তাদেরও আবার কারু কারু একটা সময় কেবল কাশি দিয়েই লক্ষণ প্রকাশ পায় আমরা বলি কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা তাহলে দেখুন আমরা এই নাকে হাঁচি হওয়া সর্দি হওয়া থেকেও কাশি হতে পারে আবার অ্যাজমা হয়েছে লোকটা বললো কই আমার তো শোষা শব্দ হচ্ছে না আমাদের ধারণা কি শো করে আওয়াজ হবে খুব শ্বাসকষ্ট হবে তা নয় এই কাশিটাই অ্যাজমার লক্ষণ তাহলে আমরা কাফভেরিয়েন্ট অ্যাসমাতেও কাশি হতে পারে তাহলে আমরা দুটো বড় কারণ আলোচনা করে ফেললাম এইগুলো যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা অনেক পেশেন্টকে বুঝতে পারবো এবার দেখো আমি যদি একটা কারণ জানতে পারি তার চিকিৎসা করার চেষ্টা করব আবার একটা কমন কাশি বলি যে এক ভদ্রলোক কাশছেন তার কাশি কিছুতেই ছাড়ে না উনি একদিন উপোস করলেন বললেন আমার উপোস যেদিন করেছিলাম কাশিটা খুব কম ছিল তাহলে কি ব্যাপার তারপরে মানে আপনি একটু লক্ষ্য রাখুন মানে হ্যাঁ স্যার আমি যেদিন খুব কষে বেল্ট পরে অফিসে যাই সেদিন কাশিটা বেশি হয় মানে দেখুন মানুষ কত সূক্ষ্ম সূক্ষ্ম অবজারভেশন করে তার কাশি কোন দিন বাড়ছে সে লক্ষ্য করছে যেদিন অফিসে যাচ্ছে সেদিন কাশি বাড়ছে সেদিন আপনি কী করছেন না সেদিন আপনি অফিসে খাই অফিসে কী খান স্যার বোঝেনি তো অফিসের খাবার একটু তেল মশলা বেশি থাকে আচ্ছা তো আপনার কাশিটা কখন হয় আমি স্যার খালি পেটে থাকলে আমি লক্ষ্য করেছি কাশিটা কম হয় খাওয়ার পরেই কাশিটা বেশি হয় এই ভদ্রলোকে কি হচ্ছে জানেন তো গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স হচ্ছে এবং ওনার ওই রিফ্লাক্স মানে কি আমরা যখন খাই আমাদের খাবারটা মুখ থেকে সোজা পেটে নেমে যায় পেট থেকে অন্তরে চলে যায় এখানে খাবারটা পেট থেকে একটু গ্রাস নালি বলি আমরা ইসোফে গাছ দিয়ে ওপর দিকে উঠে আসে অনেকের দেবের মুখের মধ্যে জল উঠে আসে অনেকে বুক জলে এগুলো হচ্ছে রিফ্লাক্সের সাইন চিহ্ন এইগুলো রিফ্লাক্সের সিমটম এইগুলো ওনার ওগুলো অত ভালো হয় না কিন্তু ওনার রিফ্লাক্স হয় এবং যখন উনি গল্পটা খুব ভালো করে বললেন এবং আমি ইতিহাস দেখলাম যে অনেক পাতা প্রেসক্রিপশন অনেক রকম ওষুধ খেয়েছেন অনেকবার অ্যান্টিবায়োটিকও খেয়েছেন আমি বললাম দেখুন আমি একটু চেষ্টা করে দেখি হয় আপনার এই রিফ্লাক্সের টেস্ট করতে হবে নাহলে আপনি ওষুধ খেয়েও পরীক্ষা করতে পারেন তো অ্যান্টি রিফ্লাক্স দেওয়ার পর ভদ্রলোকের কাশি সেরে গেল তো তিনি এত খুশি যে বললেন দেখে আশ্চর্য ব্যাপার আমার এত পুরনো কাশি আপনি সারালেন কী করে তাহলে ওর কাশির কারণ ছিল গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স তাহলে আমাদের বুঝতে হবে রিফ্লাক্সের জন্য কাশি হয়েছে এবার এবার কাশি কাশি না অনেক সময় শব্দ দিয়েও বুঝিয়ে দেয় কোথা থেকে আসছে কাশি শব্দের চরিত্র আমাদেরকে একটা ধারণা দিয়ে দেয় যে কাশিটা কোন জায়গায় তৈরি হয়েছে কি ধরনের অসুখে এরকম কাশি হয় একটা লোক অনেক দিন ধরে সিগারেট খায় তার একটা স্মোকার্স কাফ বলে একটা কাফ আছে আমরা অনেক যারা অভিজ্ঞ তারা শুনে অনেক সময় ধারণা করতে পারি যে এটা হয়তো স্মোকার্স কাফ কিন্তু এটা যথেষ্ট নয় যে আপনি শুনে বললেন স্মোকারস কাপ যাও বাড়ি যাও একজন ক্রনিক স্মোকারকে আপনাকে ইনভেস্টিগেট করতে হবে তার সত্যি কোনো অসুখ হচ্ছে কিনা কারণ তার অনেক কিছু হতে পারে এক সিওপিডি হতে পারে তার লাং ক্যান্সার হতে পারে এদের প্রত্যেকের কাশি হতে পারে আবার কাশি ছাড়াও এরা থাকতে পারে সুতরাং কাশি হবেই এমন কোনো কথা নেই আর কাশি হবে না এমন কোনো কথা নেই তেমনি আপনার গলায় কোনো টিউমার হয়েছে তাতেও কাশি হতে পারে আমার এক পেশেন্টের শ্বাসীতে একটা টিউমার ছিল সেই তিনি লাগাতার কাছ থেকে একটা অদ্ভুত ঘন কাশি এবং তিনি বহু লোককে দেখিয়েছেন এবং আমাকেও এক সময় আগে দেখিয়েছেন সেই সময়ে আমরা তার এক্স রে একদম নর্মাল ছিল শ্বাসনালীতে এক্সরেতে যেখানে হার্ট তার পেছনে এমন একটা জায়গায় তার টিউমার ছোট্ট টিউমারটা হয়েছিল যে যেটা এক্স রেতে ধরা পড়ছিল না তার সিটি স্ক্যান করার পরে আমাদের সন্দেহ হয় এবং আমরা পরে দেখি হ্যাঁ ওনার শ্বাসনালীতে একটা ছোট টিউমার হয়েছে কাশিতে দেখুন একটা টিউমারের জন্য কাশি হতে পারে একজন লোকের বুকে জল জমেছে সেই ভদ্রলোক কাশছে কাশছে আর তার অল্প অল্প গুমো গুমো জ্বর হচ্ছে জ্বরটাকে সে গুরুত্ব দিচ্ছে না কিন্তু কাশিটাকে সে গুরুত্ব দিচ্ছে তাকে পরীক্ষা করে মনে হলো তার জল জমেছে বুকে আমরা টেস্ট করলাম জলটা বার করে দেওয়ার পরে কাশিটা সেরে গেলো তাহলে তার প্লুরাল ডিফিউশন হয়েছিল। প্লুডায় যে কাশি রিসেপ্টার কফ রিসেপ্টার্স আছে তারা ইরিটেটেড হয়েছিল। সেই জন্য তিনি কাশছিলেন তো এরকম করে আমাদের বুঝতে হয় যে কাশি কেন হয়েছে এই কেনগুলো জানলে পরে তখন তার উত্তর দেয়া যায় তাদের রাত্রিবেলা কাশি বাড়ে তাদের বুঝতে হবে দু তিনটে জিনিস হওয়ার সম্ভাবনা বেশি একটা হচ্ছে এই যে বললাম প্রথমে পোস্ট নাসাল ট্রিপ দ্বিতীয় হচ্ছে কাফ ভেরিয়েন্ট আসমা ভোরবেলা কাশি হওয়ার একটা কারণ হচ্ছে সিওপিডিদের সারা রাত্রি ধরে সিক্রিশনস জমে সেটাকে বার করতে হয় সে সকালবেলা কাশি হয় সকালবেলাকে সে কফটা বার করে দিলাম আহ কি আরাম কফ বেড়েই গেল কাশিটা কমে গেল আর একটা কাশি হচ্ছে হার্ট ফেলিউর আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি না হার্ট ফেলিওরও কাশি হতে পারে তো সেটাও আমাদের ভোরবেলা সকাল দিকে কাশির মধ্যে মাথায় রাখতে হয় তো ওভারঅল এইগুলো ভেবে আমাদের পেশেন্টের দিকে তাকাতে হয় পেশেন্টের শরীরে অন্য কোনো লক্ষণ আছে কি না দেখতে হয় আপনাদের একটা কথা আমি বলি খুব ভালো করে রুগী দেখার একটা লাভ হচ্ছে যে অনেক লক্ষণ আছে যেগুলো আমাদের পূর্বজোড়া বহুদিন ধরে অল্প অল্প করে লক্ষ্য করে করে লিখে গেছেন সেগুলো তো টেস্টের মতোই সেই টেস্টটাকে আমরা আমাদের সবার গুরুত্ব দেওয়া উচিত তারপরে আমাদের পরীক্ষা নিরীক্ষা করা উচিত কোনো একটা শরীরের লক্ষণ সেটা থাকা আর না থাকার মধ্যে অনেক কিছু মানে মিন করে সেটাও লক্ষ্য রাখা উচিত এটা একটা ডাক্তারের কাজ আমি এই ব্যাপারে ইল্যাবরেট করতে চাই না এবং তারপরে কী পরীক্ষা করবো কখন কী পরীক্ষা কখন কী পরীক্ষা করবো সবার একরকম নাও হতে পারে কেউ এলেন কাশি নিয়ে আমি বললাম আপনি একটা কাজ করুন আপনি একটা লাং ফাংশন করুন আমার মনে হলো তার অ্যাজমা হওয়ার চান্স কেউ এলেন কাশি নিয়ে আমি বললাম যান আপনি চট করে একটা এক্স রে করে নিয়ে আসুন তারপরে এক্সরেটা দেখতে না দেখতেই বললাম একটা সিডি স্ক্যান করুন আমি ভাবছি তার হয়তো লাং ক্যান্সার হচ্ছে সুতরাং আমি কি পরীক্ষা করব নির্ভর করছে আমি পেশেন্টে কী সাসপেক্ট করছি দুটো জিনিস কাশিতে মাথায় রাখতে হয় একটা হচ্ছে আমরা বলি পোস্ট পোস্টনাসাল রিপ যেটা হ্যাঁ সেটা হচ্ছে আপার এয়ার ওয়ে কাফ সিন্ড্রোম তার মানে আমরা যে কাশি মানে সবসময় বুকের ওষুধ তা না কাশি কিন্তু ইএনটি এরিয়া থেকেও অনেক হয় এই সাইনোসাইটিস রাইনোসাইনোসাইটিস ফ্যারিংস ল্যারিংস এসব আপার এরবে আপার এরবে কাফসিলো যেমন কাফরিসেপ্টাস ভেতর আছে এখানেও আছে সেখানে ভেতরে ডিসেপ্টাস ইরিটেটেড হলে কাশি হয় তেমনি আমাদের নাকের পেছনে গলায় কাফ কাফরিসেপ্টাস ইরিটেটেড হলেও কাশি হয় এইসব রুগীদের কাশিও অনেকদিন ধরে চলতে থাকে এবং এটা লক্ষ্য করা গেছে এরা যখন একটু গরম জল খান ওদের কাশিটা একটু কমে যায় এই সব কাশিগুলো এই লাগাতার চলতে থাকে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না বুঝলেন তো তা সেটা একটা আর একটা হচ্ছে কাফ হাইপার হাইপার সেন্সিটিভিটি সেটা কি ওই যে কাফ রিসেপ্টার্স আছে ও ব্যাটা স্টিমুলেটেড হয়ে বসে আছে ব্রেনে ও কন্টিনিউয়াস খেপে গিয়ে বসে কাশো কাশো কাঁসো কাশো ওকে কারণ নেই তাও বলছে কাশো লোকালি যেমন কারণ নেই কাশি হচ্ছে অ্যান্টিড্রোমিক রিফ্লেক্স বলেছে তেমনি সেন্ট্রালিও এরকম ঘটনা ঘটতে পারে তখন ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে তো এইগুলো বেশ কঠিন ইস্যু বুঝলেন তো এইগুলো বুঝে চিকিৎসা করা বেশ কাফ কিন্তু বেশ কঠিন অনেক সময় মানে ডাক্তারদের ঘোল খাইয়ে দেয় আপনি যে ওষুধটা খাবেন আপনাকে বুঝতে হবে কী করতে হবে ধরুন একটা লোকের অ্যাসমা হয়েছে তারকে দিতে হবে ব্রঙ্কো ডায়ালেটার আপনি কাপ সিরাপ খেলেন যেটা হচ্ছে কাপ সাপ্রেশেন্ট মানে ও কাশিটাকে বসিয়ে দিতে চায় চেপে দেবে সেরকম ওষুধ খেলেন আপনার শ্বাসকষ্ট বেড়ে যাবে উল্টো হয়ে যাবে বুঝলেন তো হয় কাশি ওঠাতে হবে না হয় কাশি বসাতে হবে এই হচ্ছে কাপ সিরাপ তো আপনার যদি চয়েসটা ঠিক না হয় আপনার হিতে বিপরীত হয়ে যেতে পারে তো সে ব্যাপারে খুব সাবধান দুমধাম কাপ সিরাপ খাওয়া ঠিক না ইনহেলার তখন নিতে হবে যেমন ইনহেলার দরকার যদি তার ব্লঙ্কোসেন্ট থাকে বা আমি ইনহেলার দিয়ে কাপ তাকে চেপে দিতে চাইছি কাফ সাপ্রেশন সেটা নেওয়া যেতে পারে কেন নেওয়া যাবে না বা অ্যান্টিবায়োটিক দিতে চাইছি ইনহেলার দিয়ে এখনও ইনহেলার দিয়ে অ্যান্টিবায়োটিক পাওয়া যায় না কিন্তু ইনহেল অ্যান্টিবায়োটিক আছে হ্যাঁ হতেই পারে কাস্তে কাস্তে মানুষ ধুম করে পড়ে যায় কাপ সিনকোপ হয় এরকমও আমি পেশেন্ট দেখেছি মাথায় ট্রমা হয়েছে সাবডুরাল হেমাটোমা হয়ে গেছে কাস্তে পড়ে গিয়ে কাছ কাস্তে লোকের মেয়েদের তো সহজেই কাশি হলেই বাথরুম হয়ে যায় সেটা তাদের জন্য খুব অস্বস্তিকর কাস্তে কাস্তে চোখের তলায় রক্ত জমাট বেঁধে গেছে কাছ কাছতে কাস্তে হার্নিয়া হয়ে গেছে হ্যাঁ এরকম তো আমি আকছাড় দেখতে পাই কাশি কাশতে কাশতে এমন হয় যে আপনি যখন কাশছেন লাগাতার কাশতে হবে কাশির সময় তো আপনি শ্বাস নিতে পারছেন না সেই সময় আপনার শরীরে অক্সিজেন ঢুকছে না তো আপনি কেসেই যাচ্ছেন কেসেই যাচ্ছেন এরকম কেসেই যাচ্ছেন এই আমি কথা বলছি মাঝখানে থেমে সেই সময় শ্বাস নিয়ে নিচ্ছি আপনি যদি শ্বাস না নিতে পারেন রক্ত অক্সিজেন কমে গেল মানুষটা ধুম করে পড়ে গেলো যখন সে পড়ে যাচ্ছে নিয়ন্ত্রণহীন সে কোথায় পড়ে সে তো জানে না অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে কান আর নাকের সাথে একটা অদ্ভুত যোগাযোগ আছে ভেতরে একটা নল আছে কান থেকে নাক অব দিয়ে এসছে বুঝলেন তো এই নলের নাকের দিকের মুখটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে কানের ভেতরে বাতাস পৌঁছবে না ভেতর দিক থেকে কানের ভেতরে বাতাসের প্রেসার কমে যাবে এই ভেতরে নাকের এন্ডটা কান থেকে যে নলটা নাকে এসছে এই নাকের যে মুখটা সেই মুখটার পাশে অনেক ছোটো 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 মানে কি বলবো গ্ল্যান্ডের মতো সব বসে আছে লিমফয়েড গ্ল্যান্ডস সেইগুলো অনেক সময় অ্যালার্জি ট্যালার্জি হয়ে মানে বড় হয়ে যায় তারা ওই রাস্তাটাকে বন্ধ করে দেয় কখনও পার্শিয়ালি বন্ধ করে দেয় কখনও কমপ্লিটলি বন্ধ করে দেয় আর তখন কি হয় একটা কানের মধ্যে ব্যথা হয় তাছাড়া যেমন আমরা হাঁচি নাকের মধ্যে জল হয় তেমনি অ্যালার্জির সময় অনেক সময় কানের মধ্যেও সিক্রিশন হতে পারে তো কানের মধ্যেও জল ভরে যেতে পারে সাইনাসগুলো ভরে যেতে পারে এই এবার সাইনাসের মধ্যে যখন সিক্রিশন জন্মে মাথাটা ভারী হয়ে যাবে আপনার সেখানে ইনফেকশন হলে জ্বর হবে বুঝতে পারছেন তো আমরা বলি না সাইনোসাইটিস হয়েছে তো এইগুলো ঘটনা আরেকটা হচ্ছে কাশতে গেলে মাথার মধ্যে যখন কাশি তখন একটা প্রেশার বেড়ে যায় তো ভেতরে শরীরের মধ্যে সেই প্রেশারটা মাথার মধ্যে ট্রান্সডাক্টেড হতে পারে অনেকদিন কাশার সময় মনে হচ্ছে মাথা ফেটে যাচ্ছে কাশতে গেলে মনে হচ্ছে মাথায় খুব জোর ব্যথা করছে এটাও খুব কমো তো সেক্ষেত্রে আমাদের কাশির কাশিটা না কমালে এটা খুব মানে সাংঘাতিক অবস্থা হতে পারে খুব কষ্টকর অবস্থা কাশি কমাতে হবে তখন বাড়িতে যে টোটকাগুলো মা ঠাকুমারা দেন ওগুলো করা একটু মুখে লবঙ্গ বা এইসব একটু এলাচ টেলাস রাখা যখন কাশি গলায় একটা ইরিটেশন হয় একটু জল টল কিছু খাওয়া এইগুলো সাধারণত করা যেতে পারে কিন্তু আমি বলবো যে যদি কাশি হচ্ছে তাহলে একটা কাউকে দেখি না ভালো কারণ আপনি নিজে ওষুধ খেতে গিয়ে যদি ভুল হয়ে যায় আপনি কিন্তু ভুগবেন বেশি আপনাকে যদি কাশি বসাতে গিয়ে কেউ কাশি ওঠানো ওষুধ খেয়ে ফেলেন তাহলে মুশকিল আর কাশি ওঠানোর দরকার আপনি কাশি বসানো ওষুধ খাচ্ছেন সেটা তো আরো ক্ষতিকর হতে পারে খুব ভালো বিশেষ করে যাদের কপ বেরোয় আমি মূলত তারা কেসে কেসে কপটা বার করে দিক কিন্তু যে কাশিকে বসাতে হবে যে কাশিকে যে কাশি মানে রিসেপ্টার খেপে গেছে তার থ্রেশোল্ড কমে গেছে যে নিয়ে নিয়ে কাশি শুয়ে কাশি থামছে না আর যেখানে শুকনো কাশি কপ বেরোচ্ছে না সেখানে আমার মনে হয় আপনি যদি স্টিম নেন কাশি আরও বেড়ে যেতে পারে সেখানে বরং হালকা গরম জলে গার্গিল করা যেতে পারে কাপ দেওয়া যেতে পারে কাশিকে বসিয়ে দেওয়ার ওষুধ কাশির একটা বড় কারণ হচ্ছে আপারের ইরিটেশন ইনফেকশন আমি তো এতদিন ইনফেকশন নিয়ে কিছু বলিনি এখন অবধি এই ধরুন ভাইরাল ইনফেকশন এই ধরুন কোভিড বা ইনফ্লুয়েঞ্জা প্যারা ইনফ্লুয়েঞ্জা এইসব ভাইরাস তো আমাদের এখন মানে আগে এত ডায়াগনোসিস হতো না এখন আমরা দেখতে পাচ্ছি প্রচুর হচ্ছে এবং এরা সব এয়ারবোর্ন ইনফেকশন এই আমরা কোভিডের সময় ড্রপলেট শব্দটা কী জেনে গেছি কি করে ছড়ায় ড্রপলেটের মাধ্যমে জেনে গেছি এগুলো সব ড্রপলেট দিয়ে ছড়ায় তো আমি এটাই বলবো এখন কোভিডের নতুন একটা স্ট্রেনও আসছে যখন আপনি কোনো ভিড়ে যাবেন বা অনেক লোকের সাথে মিশবেন তখন আমার মনে হয় যারা বিশেষ করে একটু বয়স্ক বা শিশুর তাদের সকলকেই করলে ভালো হয় মাস্ক পরে থাকাই ভালো আপনার যদি এরকম ইতিহাস থাকে যে কোনো একটা পার্টিকুলার সিজনে বা কোনো একটা বিশেষ ঘটনায় কাশি হয় সেটা আপনি অ্যাভয়েড করবেন দু নম্বর হচ্ছে সেটা হওয়ার আগেই আপনি ডাক্তারকে আপনাকে স্পেশালিস্টের যেতে হবে না পরামর্শ করবেন তিন নম্বর হচ্ছে কতগুলো সিম্পল প্রিন্সিপাল যেমন ঠান্ডা না খাওয়া বেশি না খাওয়া তারপরে হচ্ছে গিয়ে আপনি ওই আমরা যেটা করি মাম ঠাকুমারা যেটা করেন আদা মধু তুলসী পাতা দিয়ে সিরাপ টিরাপ বানিয়ে খাওয়া এগুলো খুব ভালো এগুলোতে কোনো ক্ষতি নেই এসব করে দেখতে পারেন তারপরে আমার মনে হয় যে ডাক্তারকে দেখানো উচিত আর আমি যেটা লক্ষ্য করছি এখন যে লাগাতার অ্যান্টিবায়োটিকের ইউজটা খুব বেশি হয় অনেক সময় কাশিতে অ্যান্টিবায়োটিক খাওয়ার দরকার নেই আপনাকে বুঝতে হবে কেন হয়েছে ধরুন একটা লোকে আসবো যে তাকে অ্যান্টিবায়োটিক খাইয়ে কী লাভ একটা পোস্ট ন্যা জি তার তো অ্যান্টিবায়োটিক লাগবে না এটা জি রিফ্লাক্স হচ্ছে তার কেন অ্যান্টিবায়োটিক লাগবে বুঝলেন না আপার এয়ার ওয়ে কাপিন অ্যান্টিবায়োটিকের কোনো প্রশ্ন নেই মেজরিটি অফ দ্য কাপে অ্যান্টিবায়োটিকের কোনো নেই হ্যাঁ আমরা একটা সিওপিডি হয়েছে তার কাশি হচ্ছে অনেক সময়তেই সেটা বুঝে দিতে হবে আর যেটা খুব ভালো করে বিচার করতে হবে যে এই কাশিটাকে আমি ওঠাবো না বসাবো একজন লোকের প্রচুর শ্রীকৃষণ আছে আপনি তাকে এমন ওষুধ দিলেন তার কাশি বন্ধ হয়ে গেল কিন্তু শ্রীকৃষণ ভেতরে জমে তার ভেতরটা শ্বাসনারীগুলো কফ দিয়ে আটকে গেলো তখন সে কেসে বার করতে পারছে না শ্বাসকষ্ট হচ্ছে হাসপাতালে নিয়ে যাবে এমনও হতে পারে অসংখ্য ধন্যবাদ ডক্টর পার্থ ভট্টাচার্যকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য যাক আপনাদের অনেক কিছু বললাম আমি জানি না কতটা আমি উপযুক্ত আর বলতে গিয়ে আমি অনেক সময় অনেক কিছুতে ডিভিয়েট করে গেছি আপনাদের কেমন লাগবে না। যদি আপনারা এইগুলো দেখে ভালো লাগে তাহলে আরও মেডিটিপস দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে আর হ্যাঁ যারা মেডিটিপস এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা